الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد الحمد لله بشبه دعوة رأي جوني إي سيشوني হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রভিসি প্রফেসর ডক্টর আবুল খায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয় এবং রেজিস্ট্রার মহোদয় আরও যারা বিভিন্ন পর্যায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক মহোদয় এবং যারা বিশেষ করে আজকে উপস্থিত হামদর্দের প্রাণ হামদর্দ যাদেরকে নিয়ে গর্ব করতে চায় হামদর্দ যাদেরকে দেখতে চায় অন্যের বেদনায় সহযাত্রী সহমর্মী হিসেবে হামদর্দ সত্যিই যাদেরকে মানুষ করে গড়ে তুলতে চায় এবং যাদের দিয়ে পরিবর্তন চায় আমি যদি এক কথায় বলি যে হামদর্দ চায় এ দেশের উন্নয়ন জাতির উন্নয়ন জাতীয় সঙ্গীতের সোনার বাংলা সত্যি সোনার বাংলা করতে চায় আর হা সোনার বাংলা গড়ার জন্যে যদি এক শব্দে আমরা বলি যে আমাদের কি করতে হবে তাহলে আমরা সবাই বলবো যে আমাদের পরিবর্তিত হতে হবে পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তন আর এই পরিবর্তিত হওয়া থেকে শুরু করতে হবে কারণ আমরা সবাই বলি পরিবর্তন হও পরিবর্তিত হও ভালো হও কল্যাণের দিকে আগাও কিন্তু শুরুটা কুত থেকে হবে কিভাবে হবে এখানেই মনে হয় আমাদের একটু ত্রুটি আছে ভুল আছে। কারণ যাত্রার শুরুটাই যদি ঠিক না হয় তাহলে সফল হওয়া যাবে না তো আজকেরই বাংলাদেশ সহ পৃথিবীর বাস্তবতা যদি আমাদের সামনে আমরা তুলে ধরি আর এই ক্ষেত্রে পরিবর্তিত হতে চাই পরিবর্তন চাই ভালো চাই কল্যাণ চাই পরিবর্তন মানেই ভালোর ন্যায় শুদ্ধ কল্যাণ এবং উপকার অকল্যাণ অথবা অন্যায় পাপ অপরাধের দিকে নয় পরিবর্তন মানেই হলো কল্যাণের দিকে ন্যায়ের দিকে সত্যের দিকে ভালোর দিকে উপকার নিজের আর অন্যের দিকে সুতরাং এই পরিবর্তনের সূচনা থেকে হবে শোনো আমি তোমাদের যদি বলি বর্তমান পৃথিবীতে সবচাইতে কম বয়সে নোবেল পেয়েছে একটি মেয়ে একটা মেয়ে নোবেল পুরস্কার পেয়েছে মাত্র যখন তার বয়স চোদ্দ ছিল কত বছর তার একটা ঐতিহাসিক ভাষণ আছে সে ইউনাইটেড নেশনসে জাতিসঙ্গে তার ষোলো বছর পূর্ণ হওয়ার দিনে একটি ভাষণ দিয়েছিল ওই ভাষণের সর্বশেষ কথা ছিল এই সে বলেছিল ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক অ্যান্ড ওয়ান প্যান কি ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে কি পারে না পারে না এ কথাটা বিশ্বাস হয় এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে একটি বাচ্চা একজন শিক্ষক একটা বই আর একটা কলম এটা হলো মালালা ইউসুফ জায়ের ঐতিহাসিক বক্তৃতা যেদিন ষোলো বছর পূর্ণ করে পৃথিবীর পরিবর্তন যদি করতে হয় মালালা ইউসুফ জায়ের কথায় একটি বাচ্চা একজন শিক্ষক একটা বই আর একটা কলম যথেষ্ট হা পৃথিবীর বাস্তবতায় মালালা ইউসুফ জায়েরি এই অভিব্যক্তি সারা পৃথিবী হাত চেপড়ে সমর্থন করেছে ইউনাইটেড নেশনসে ওই সময়ে পৃথিবীর সব মাতারা উপস্থিত ছিলেন আমাদের প্রথম প্রশ্ন ছিল আমরা পরিবর্তন চাই আমাদেরই বাংলাদেশেরও পরিবর্তন চাই পরিবর্তন চায়া আমাদের গোল আমাদের টার্গেট হলো সোনার বাংলা সোনার বাংলা গড়ার জন্যে পরিবর্তন চাই পরিবর্তন নিজের থেকে পরিবার থেকে সমাজ থেকে অবশ্যই তবে সূচনা করব কিভাবে কুত থেকে। যদি সূচনাটাই সঠিক না হয় তাহলে গন্তব্যে পৌঁছানো যাবে না 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 এজন্য আমরা একটা উদাহরণ তুলে ধরলাম মালালা ইউসুফ যাই সে বর্তমান পৃথিবীর পরিবর্তনের জন্যে বলেছে ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক অ্যান্ড ওয়ান পেন তারপরে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে পারে আমি সংক্ষিপ্ত করে দুইটি পয়েন্ট শুধু বলব যে তার কথায় দুইটি কয়েক বিষয় আমরা চুজ করবো একটি হলো সে বলেছে একটি বাচ্চা একজন শিক্ষক একটি বই আর একটি কলম তো বাচ্চা তো আমরা সবাই নিজেরা ঠিক না আমরা সবাই একজন টিচার লাগবে শিক্ষক লাগবে পরিবর্তনের যাত্রায় লাগবে একজন কে লাগবে যেন রাখা উচিত আজকের পৃথিবীতে অনেকেই শিক্ষক বলে দাবি করে কিন্তু আমি বলি বিগত শতাব্দীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতে গোনা কয়েকজন জ্ঞানীর একজন ছিলেন আলআজার বিশ্ববিদ্যালয়ের প্রধান শেখুল আজহার सैयद মোহাম্মদ পন্তাবী নরে আববেচে নাই আল্লাহটাকে আল্লাহুম্মা নাউভির মারকদা ওয়াজালিল জান্নাত মাসওয়া তিনি যে পাঠ্য যে পড়ায় তার নাম শিক্ষক নয় ভালো করে শুনবে যে পাঠ্য পুস্তক পড়ায় তার নাম শিক্ষক নয় কারণ এই পৃথিবীতে অনেক কুলাঙ্গার শিক্ষক হচ্ছে অনেক চরিত্রহীন শিক্ষক দাবি করছে অনেক অসভ্য নিজেকে শিক্ষক বলে দাবি করছে কিন্তু উচিত যে পড়ায় সে শিক্ষক শিক্ষক নয় ওই ব্যক্তি যার চেহারা পাঠ্যপুস্তক যার চাল চলন পাঠ্যপুস্তক যার চেহারা পাঠ্যপুস্তক যার চাল চলন পাঠ্যপুস্তক তার নাম শিক্ষক এই কথাটা বলেছেন শিখুল আজহার বিগত শতাব্দীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের একজন একটা কথা যদি আজকে বাংলাদেশে মিলাই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা অনেক আছে কিন্তু সত্যি যার চেহারা পাঠ্যপুস্তক যার চালচলন পাঠ্যপুস্তক যার আচরণ পাঠ্যপুস্তক এমন একজন শিক্ষক পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে তাই বলছিলাম পরিবর্তনের জন্য লাগবে শিক্ষক দুই নাম্বার জীবনের পরিবর্তনের জন্যে নিজে যে কাজটা করতে হবে নিজেকে জন্য মালাল ইসুফ যাই বলছে প্রথম কথা বলছে এক ওয়ান চাইল্ড একটা বাচ্চা আমরা সবাই বাচ্চা আমরা চাইল ঠিক না দুই নাম্বার বলেছে টিচার শিক্ষক আমরা এতক্ষণ শিক্ষকের কথা শুনলাম তিন নাম্বার বলেছে ওয়ান 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 বুক বুক পেন পেন এই যে একটা একটা বই আর কলম এটাকে ক্লোজ করে শর্ট করে যদি বলি একটা বই আর একটা কলম না বরং এক কথায় বললে বলতে হয় পরিবর্তন যদি করতেই হয় সূচনায় একজন শিক্ষক এবং পরিবর্তনের জন্যে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়াটা কি অন্যের দিয়ে হয় না নিজের দিয়ে হয় টিচার থাকবেন বাট নিজে যে কাজটা করতে হবে পরিবর্তনের সূচনা অর্থাৎ বিগিনিং পয়েন্ট এর নাম পড়া এর নাম এর নাম পড়া এবার আসো এই পৃথিবী আজকের এই যে পৃথিবী গ্লোবাল ভ্যালিজ বলে গ্লোব বলে কমলা লেবুর মতো গোলাকৃতির পৃথিবীটা হাতের মুঠোয় ঠিক না আমাদের জাতীয় কবি কাজী নজরুল তিনি সুন্দর করে বলে গিয়েছিলেন বিশ্বজাহান দেখব আমি আপন হাতের বিশ্বজাহান দেখব আমি আপন হাতের কবি যখন কথাটা বলেছিলেন কবিতার কথা ছিল অনেকেই বুঝেনি কিন্তু আজ তোমাদের জীবনে কথাটা একেবারেই সত্যনামিত্যা এটা কবির কল্পনা নয় কবিতার শব্দ নয় বাস্তবতা হ্যাঁ এই পৃথিবীতে যদি আমরা ইতিহাস পড়ি পৃথিবীকে প্রস্ত করি পৃথিবী বলো এই পৃথিবীতে একজন পূর্ণাঙ্গ শিক্ষক আমার পরিবর্তনের ঠিকানা যিনি আমার পরিবর্তন চাই সোনার বাংলা গড়তে চাই একজন টিচার চাই তাহলে পৃথিবী বলে পৃথিবীর সব ইতিহাস একত্রিত করে পৃথিবীর সব শিক্ষিতরা লেখাপড়া করে বলবে একজন শিক্ষকের কাছে যাও যিনি সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর পরিবর্তন করে গিয়েছিলেন পৃথিবীর পরিবর্তন নিশ্চিত করে গিয়েছেন পৃথিবীটাকে অন্ধকার যুগটাকে সোনালী যুগে পরিণত করেছেন ওই মানুষটার নাম কি ভালো আরো জুড়ে বলো তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি শিক্ষক নবীজি মোহাম্মদ সাল্লাম দুইটি জিনিস দাবি করতেন একটি জিনিস নবীজি বা দাবি করতেন নবীজি বলতেন ইন্নি রসুল অর্থ হল আমি তোমাদের সবার প্রতি রসুল হিসাবে প্রেরিত হয়েছি আরেকটি দাবি করতেন বইস্তুমু আল্লিমান আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তাই এই পৃথিবীতে কমপ্লিট একজন শিক্ষক পূর্ণাঙ্গ একজন শিক্ষক সারা পৃথিবীতে একজন যদি খুঁজে বের করা হয় তার নাম মোহাম্মদুর রসুল্লাহ কারণ মোহাম্মদ ছাড়া আর যত শিক্ষক সবার মধ্যে ঘাটতি আছে প্রশ্ন করতে পারো নবীজির সার্থকতা কেন কেন তিনি ফার্স্ট কেন তিনি এক কেন তিনি এক নাম্বার কেন তিনি ওয়ান ওয়ান টিচার ওই যে মালালা বলছে ওয়ান টিচার একজন শিক্ষক দুইজন তিনজন দরকার নাই কয়জন একজন টিচার পৃথিবী পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণটা কি কারণ আমরা বলেছি নিজে যে কাজটা পরিবর্তনের জন্য করতে হয় টিচার তোমাকে পরিবর্তন করে দিতে পারে বাট নিজেকেও একটা কাজ করতে নিজে যে কাজটা পরিবর্তনের জন্যে করতে হয় এর নাম পড়া এর নাম পৃথিবীতে একজন শিক্ষকই এই কথাটা বলেছেন পড়ো পর পর যার প্রথম কথা হলো পড়ো পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাবে না যে প্রথম কথা বলেছে পড়ো পৃথিবীতে একজন তার শিক্ষকতার সূচনাই হয়েছে প্রথম যে শব্দ দিয়ে এর নাম তিনিও নিজে বলেননি তাকে যিনি পাঠিয়েছেন পাঠিয়েছেন কে আকাশ আর জমিদের যিনি স্রষ্টা স্রষ্টা যাকে পাঠিয়েছেন পরিবর্তনের জন্যে স্রষ্টা বলেছেন পরিবর্তন চাও তাইলে এক জায়গা থেকে সূচনা করো প্রত্যেকে এক একটা পয়েন্ট বেগিনিং এর নাম পড়া এর নাম পড়া পর পড়া দিয়ে পরিবর্তনের সূচনা টাকা দিয়ে পরিবর্তনের সূচনা হবে না ক্ষমতায়ন দিয়ে পরিবর্তনের সূচনা হবে না অস্ত্র দিয়ে পরিবর্তনের সূচনা হবে না পরিবর্তনের সূচনার নাম হলো পড়া 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 যেটাকে আরবিতে বলে একা ইংরেজিতে বলে রিড এই যে পড়া পরিবর্তন যে চাইবে পরিবর্তন যে করতে চাইবে যে শ্রেষ্ঠ হতে চাইবে তার পরিবর্তনের সূচনার নাম হলো আমি যদি তোমাদের প্রশ্ন করি বেঁচে থাকার জন্যে বেঁচে থাকার জন্যে মানুষের জীবনের সবচাইতে বেশি প্রয়োজন কী কী জিনিস খাটি বাংলায় বলে বেঁচে থাকার জন্যে সবচাইতে বেশি প্রয়োজন খাঁটি বাংলায় বলে এক নাম্বার নাওয়া নাওয়া দুই নাম্বার খাওয়া তিন নাম্বার ঘুম নাওয়া মানে গুসল করা তার মানে পানির সংস্পর্শ ছাড়া জীবন বাঁচবে না কারণ কোরআন বলেছে যত প্রাণ যত প্রাণ এই তাম সৃষ্টিতে এর মূল হলো পানি প্রাণের মূল কি অজালনা মিনাল মা সেই ইন আল্লা কেরিমে বলেছেন এই পৃথিবীর যত প্রাণ যত জীবন জীবনের মূল হল পানি জীবনের মূল কি পানি তাই পানির সংস্পর্শ ছাড়া জীবনটা বাঁচবে না তাই আগে নাওয়া নাওয়া দুই নাম্বার খাওয়া এই মধ্যপ্রদেশ ভরতে হয় গলদকরণ করে খাদ্য আর পানীয় খাওয়া দরকার তিন নাম্বার মার্শাল কিন্তু আজ তোমাদেরকে আমি একজন সফল মানুষের গল্প শুনাই আছো শুনতে আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমাদেরকে পরিচয় করাই বিগত শতাব্দীতে আমরা নতুন একটা শতাব্দীতে আমরা এখন দুই হাজার শতাব্দীতে বিংশ শতাব্দীতে আমরা দুই হাজার সনায় আমরা চলছি দুই হাজার উনিশ বিগত শতাব্দীতে উনিশশো শতাব্দীতে উনিশশো সনে বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ একজন জ্ঞান তাপস মানুষ ছিলেন তার নাম ডক্টর মোহাম্মদ তিনি আঠারোটি ভাষায় পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়টা ভাষা জানতেন আঠারোটি ভাষায় সমভাবে পণ্ডিত ছিলেন লিখতে পারতেন বলতে পারতেন অর্থ ভাব প্রকাশ করতে পারতেন বলা লেখা শোনা সব বুঝতেন কয়টা ভাষা বাংলাদেশে এখন আর এমন পণ্ডিত ব্যক্তিত্ব নাই তাকে সংস্কৃত ভাষায় বলা হতো চলিষ্ণুবিদ্যা কল্পদ্রুম বিদ্যা এটা হলো সংস্কৃতে বলতো বাংলায় অর্থ হল চলন্ত বিশ্বকোষ চলন্ত জ্ঞানের চলন্ত বিশ্বকুশ তিনি কেন জ্ঞানের চলন্ত বিশ্বকুশ হলেন কীভাবে হলেন এর কারণ ছিল তিনি পড়তেন 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 তাই পরিবর্তন নিজের থেকে সূচনার যে বিন্দুটা যে জায়গাটা যে খুঁটিটা যে কাজটা এর নাম পড়া 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 আমি বলছিলাম বেঁচে থাকার জন্যে প্রয়োজন নেওয়া খাওয়া আর ঘুম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুকেছেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুকেছেন ঢুকে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি বন্ধ করার সময় হয়েছে লাইব্রেরিয়ান বন্ধ করে চলে গেছে খাওয়ার দরকার ছিল না কিন্তু পড়া এমন এক জিনিস পড়া এমন এক জিনিস যে পড়তে শিখে যে পড়তে জানে সে বুঝে কত মজা পড়তে থাকলে নাওয়া লাগে না পড়তে থাকলে খাওয়া লাগে না পড়তে থাকলে ঘুম লাগে না ডক্টর শহীদুল্লাহ পড়ছেন লাইব্রেরিয়ান বাহির দিয়ে তালা লাগাইয়া চলে গেছে পরের দিন আসছে এর মধ্যে বিকেল সন্ধ্যা রাত গড়িয়ে পরের দিন সকাল লাইব্রেরিয়ান ঢুকেছে মনে করবা না গল্প বলছি গল্প না সত্য ঘটনা পরের দিন ঢুকেছে ঢুকে দেখে দেখা যায় শোনো এতগুলো কথা পড়ার উপরে বললাম কারণ কোরআনের প্রথম কথার নাম প্রথম শব্দের নাম আচ্ছা আমি যদি তোমাদের প্রশ্ন করি এই পৃথিবীতে এমন একটা বইয়ের নাম বলো একটা বইয়ের নাম নামের অর্থই হল বহুল পাঠ্য এমন বইয়ের নাম কি ধন্যবাদ এই দুই তিন জনে বলেছে। তিনজনে মানেই হল বহুল পাঠ্য সবচাইতে বেশি পঠিত এর নাম এর নাম কোরআন পৃথিবীতে আর কোন গ্রন্থের নাম বহুল পাঠ্য নাই কারণ কোনো গ্রন্থ বলতে পারিনি পর কেবল একটি বই বলেছে পর এর নাম এর নাম কোরআন এই জন্যে কোরআন যদি কেউ না বুঝেও পড়ে না বুঝেও পড়ে প্রতি বর্ণের দশ দশ নেকি কয়টা নেকি আলিফ লাম নবীজি বললেন এই আলিফলাম একটা দশ নেকি না বরং আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ মিম একটা বর্ণ যে আলিফ উচ্চারণ করবে কোরআনের বর্ণ হিসেবে না বুঝে এর জন্য সবাব হল মিনিমাম দশটা কয়টা এই পৃথিবীতে আর কোনো কিতাব পাবানা আর কোনো ধর্মগ্রন্থ পাবানা আর কোনো বই পাবানা যার প্রথম কথা পড়ো যে যে বইটার নামই হল বহুলো পাঠ্য যে বইটা না বুঝে পড়লেও দশ দশ সবাব হয় প্রতি বর্ণে কেবল একটি বই এর নাম আল আন এর নাম আল কোরআন পড়তে হয় নিজেই পড়া সূচনা করতে হয় যে পড়তে শিখেছে পড়তে পারে সেই পরিবর্তন করতে পারে যে পড়ে না যে পড়ে না তার পরিবর্তন হয় না সে পরিবর্তন ঘটাতে পারে কোরআন পৃথিবীতে এসেছিল পরিবর্তনের জন্য কিসের জন্য কারণ সবাই স্বীকার করো কোরআন এসেছিল এমন এক সমাজে যে সমাজটাকে অন্ধকার সমাজ বলে যে যুগটাকে অন্ধকার যুগ বলে যে সময়ের মানুষগুলোকে অন্ধকার আচ্ছন্ন মানুষ বলে যে সমাজের মানবতাকে অন্ধকারে আচ্ছন্ন মানবতা বলে কিন্তু ওই অন্ধকার যুগ অন্ধকার সমাজ অন্ধকার মানবতা শুনায় ভরে গিয়েছিল একটি কিতাবের প্রথম যে কথা দিয়ে তার নাম পর তার নাম তার নাম পর পর তাই পড়া দিয়েই পরিবর্তন হয় চূড়ান্ত পরিবর্তন স্থায়ী পরিবর্তন নিশ্চিত পরিবর্তন ক্ষুধা দারিদ্রমুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত অন্যায় মুক্ত শান্তিতে ভরপুর পৃথিবী সমাজ প্রতিষ্ঠার প্রথম ফাউন্ডেশন পড়া পড়া আর পড়া আমি আমার নিজেকে তোমাদের সবাইকে বলবো আমরা পড়ব রাজি আছো কারণ পড়ার দ্বারাই সকল চিকিৎসা সম্ভব দারিদ্র মুক্ত হওয়া সম্ভব এই পৃথিবীতে পড়া 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 জেনে রাখবা মরার পরেও মরার পরেও আল্লাহ দুইটি জিনিসের আদেশ করবেন কারণ মৃত্যুর পরে আরেকটা জীবন আছে হেয়ার আফটার মৃত্যুর পরে আরেকটা জীবন আসে মৃত্যুর পরের জীবনটা হলো মৃত্যুর আগের জীবনে যা করেছি তার পরিণাম শুভ হলে করলাম আর দুনিয়াতে দুষ্টামি বাটপারি শয়তানির মানে অচরিত্রহীনতা মানে অসভ্যতা যা করবে এর বিপরীতে মৃত্যুর পরে আসে শাস্তি 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 কিন্তু একটা জীবন কিন্তু ওই জীবনে দুইটি কাজের আদেশ হবে দুনিয়ার দুনিয়ায় যা করা হয় একটা কাজ হল আল্লাহ তালা মৃত্যুর পরবর্তী জীবনে সবাইকে একবার সেজদা করতে আদেশ করবেন কিসের আদেশ সেজদা চিন্ন সাত অঙ্গ দিয়ে স্রষ্টাকে লুটিয়ে পড়া মৃত্যুর পরের জীবনে একটা দুনিয়ার একটা কাজ করতে আল্লাহ আদেশ করবেন এর নাম স্যাজদা দুনিয়ায় যারা সেজদা দিত তারাই পারবে যারা দুনিয়ায় সেজদা দেয় নাই তারা আ ফেরাতে দিতে পারবে তাই সেজদা দেও তো দুনিয়াতে আল্লাহকে তো দুই নাম্বার আরেকটা আদেশ করবেন আল্লাহ তা হলো পড়তে আল্লাহ বলবেন সৌরাতো বানি ইসরাইল সতেরো নম্বর চোরার চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলছে বলবেন কে আমতে মৃত্যুর পরবর্তী জীবনে একরা কাফা আঁকা কফা বিনফসিকাল আলাইকা হাসিবা তোমার নিজের আমল নামাটা পড়ো নিজের আমল পড়ো আজকের দিনে জাস্টিস হয়ে জাজমেন্ট দেয়ার ব্যাপারে তোমার ব্যাপারে তুমি যথেষ্ট কে বলেছেন মৃত্যুর পরের জীবনেও কি আছে পড়া আছে পডা আছে পডা প্রশ্ন করতে পারো মৃত্যুর পরের জীবনে কি পর্ব আজকের বিগত শতাব্দীর বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো ডিএনএ ডিএনএ আবিষ্কার করে বিজ্ঞান খুঁজে পেয়েছে আল্লাহ তালার কথা আল্লাহ বলছেন ওয়কুল্লা ইনসানিনুয় কিতাবানুমানোরা আল্লাহ বলছেন প্রত্যেকটি মানব দানবের ঘাড়ে মেরুদণ্ডে আমি রেখে দিয়েছি একটি মুভিং ক্যামেরা যা রেকর্ড করছে তার সকল প্রতিনিয়ত প্রতি মুহূর্তটাকে এটাকে কিতাব আকারে পেশ করবেন কে কোনো কিছু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সুতরাং মনে করবা না বিশ্ববিদ্যালয়ে এসে মা বাবাকে ফাঁকি দিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে শিক্ষক ফাঁকি দিয়ে কোথায় দুষ্টামি করো মনে রাখবা সব কিছু রেকর্ড হচ্ছে তাই পৃথিবীতে যেমন পড়া মরার পরের জীবনেও জীবনেও পড়া 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 এই জন্যে কী পর্ব ভালোটা পর্ব ভালোটা পর্ব ভালোটা পর্ব সুতরাং জীবনের পরিবর্তনের সূচনা পড়া দিয়ে আদর্শ শিক্ষকের সংস্পর্শ দিয়ে আর পড়া হবে ভালো পড়া ভালো পড়া ভালো পড়া কি পড়া পড়তে রাজি আছো ভালোটা পড়বে মন্দটা পর্ব মন্দটা পর্ব সুতরাং আল্লাহ তালা তোমাদের প্রত্যেককে আদর্শ হিসেবে লাইট হিসেবে পরিবর্তনের সুতিকাগার হিসেবে আমাদের সোনার বাংলার সত্যিকারের সোনার বাংলা গড়ার জন্যে কারিগর হিসেবে তোমরা বেড়ে উঠো আমরা যা করতে পারিনি আমরা যা হতে পারিনি তোমরা তা করবে তা হবে ভালো পড়ার দ্বারা নিজের জীবনের পরিবর্তনের দ্বারা আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন হাদা বসলিল আলী মোহাম্মদ আলহি وصحبه اجمعين